অন্য এক যাত্রালয় উলাইছে AIUDF। রাজনৈতিক দল AIUDF আতরিছে রাজনীতির পড়া লক্ষ্য আত্মশুদ্ধি বোধোদয় ঠেকা খাই শিকিবল মন গেছে AIUDFর পলিটিক্স তো পলিটিক্স থাকবই কিন্তু কাম আমি আগত করেছো এতিয়াও করিম জনতার সমস্যা আমি যুঁজি আছো আর এটা শক্তিশালীভাবে যুঁজিম আমি দুর্বল হওয়া নাই নির্বাচন হরাজিকা থাকে লোকসভা নির্বাচনত 15 জন বিধায়ক থাকা সত্ত্বেও AIUDF তিনটা লোকসভা সমষ্টিত হল ক্লিন বোল্ড অবশ্য ফুটবলের ভাষাতে AIUDFর অবস্থা বুঝাবলে আরো বেশি সহজ রাজনৈতিক বিশ্লেষকর মতে এই লোকসভা নির্বাচনত আজমল বাহিনীয়ে এটা এটাকৈ তিনটা সেলফ গোল খালে ইয়াৰে ধুবুৰীত প্রথম হাফ পর্যন্ত খেল চলিছিল যদিও নগাঁও করিমগঞ্জত খেল আরম্ভ হওয়ার 2-3 মিনিটতেই বিধ্বস্ত হয়ে গেল তলাছাবির জার্সির খেলোয়াড়সকল আর আজমল সহ AIUDFর প্রার্থী কিংবা সামগ্রিকভাবে দলটির দুর্দশার গবেষণা করে আছে বদরুদ্দিন আজমলে হজরপর আহি গবেষণার রিপোর্ট পাঠ করব আজমলে আর তারপর আজমলর দলের আরম্ভ হব রি ইউনিয়ন আর সেই পর্যন্ত AIUDFর নেতায় মুখত লগাব খুঁজিছে তলাছাবি কইছে রাজনীতি নহয় AIUDFে এটা করব রাজনীতি অর্থাৎ মানুষের কাষলৈ যাব বদরুদ্দিন আজমলর দলটো উপনির্বাচনের যেটা ডিক্লারেশন হব তেতিয়া আমার দলের কোর কমিটিতে আলোচনা হব তারপর আপনার জানাম যে এটা আমার হাতত বহুত করবলগা কাম আছে মানুষ উচ্ছেদ করেছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি মানুষক ন্যায় দিয়ার কারণে আমার বহুত করবলগা কাম আছে যা নির্বাচনত আমি এমপি ইলেকশনত আমার বিপর্যয় হয়েছে তার কারণে আমি আমার কি ভুল হল সেইখানে শুধরণি করে আমি বহুত কাম করবলগা আছে এইখানে বেশি প্রায়োরিটি আর সেই প্রায়োরিটিখিন আমি কাম করে আছো উপনির্বাচন ঘোষণা হলে আপনার মাতি আনি আমি জানাম এদিন পূর্বে সংবাদমেল দি উপনির্বাচনত সামগ্রীত রকিবুল হুসেনের পুত্রতকৈ ভাল প্রার্থী দি ধুবুরীত আজমলর পরাজয়ের পুতক তুলিবলৈ সাজু হওয়া দলটির স্থিতি ঘোষণা করেছিল নগাঁওর পরাজিত প্রার্থী বিধায়ক আমিনুল ইসলামে আমার দলে যদি তাত নির্বাচন খেলার সিদ্ধান্ত লয় তেনহলে আমি তানজিল হুসেনতকৈ বহুত ভাল আরো উপযুক্ত আরো এফিসিয়েন্ট ভাল ক্যান্ডিডেট আমি দিম ইয়াত পুতক তোলার কথাটো নহয় আমার কথাটো হল আমার দলের যেটো স্থিতি বা আমার দলের যেটো সাংগঠনিক ভেটি এটো শক্তিশালী করবলৈ আমি যত যেনেকে সুবিধা পাও সুবিধা আমি লম আমিনুলৰ বক্তব্য AIUDFৰ লক্ষ্য উদ্দেশ্য কি তাক লৈ পুনৰ প্ৰশ্নৰ অৱতাৰণা কৰাত 24 ঘণ্টাৰ পাছত ৰাজনীতি এৰি ৰাজনীতি কৰাৰ কথা AIUDFৰ মই ৰিপ্লাই দিছো আপোনালোকক অসমত এতিয়ালৈকে উপনিৰ্বাচনৰ ডিক্লেৰেশ্যন হোৱা নাই উপনিৰ্বাচনৰ যেতিয়া ডিক্লেৰেশ্যন হ'ব তেতিয়া আমাৰ দলৰ কোৰ কমিটিত আলোচনা হ'ব তাৰপিছত আপোনালোকক জনাম ভিডিঅ' জাৰ্নেলিষ্ট বিতু মহন্তৰ সৈতে ধ্ৰুৱ বৰাৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।